ও আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে গতকাল থেকে আমাদের ফেসবুক তুলতেছে না, এবং এর কারণ হচ্ছে ঢাকাতে মোদি আসার কারণে আমাদের মুসলিমগণ সবাই একদম ঢাকা পুরোটো র্যালি করে একদম সমাবেশ করে, দেখুন এই ভিডিওতে দেখতে পারবেন, এই জায়গায় সবাই র্যালি করে একদম ঢাকায় করে ফেলছে। দ্যাটস ওয়াই আমাদের বন্ধ করে দিয়েছে। সো আমরা তাও তবু ইউজ করতে পারবো আমাদের এই ফেসবুক, এখানে দেখছে না আমাদের ফেসবুক চলে না, এই যে এইটা দেখতে পারি আমরা, আমাদের ফেসবুক চলতেছে না, এর কারণ আমাদের সার্ভার বন্ধ করে দিয়েছে বাংলাদেশে, যাতে মুসলমানরা মানে যারা ই করতেছে তারা যেন ই করতে পারে, ওটার আমরা বাদ দিয়ে আমরা এখন ই করি, যেটা আমাদের ভিপিএন। আমরা যদি সরাসরি যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যেয়ে আমরা ভিপিএন লিখে সার্চ দিই, এটা ভিপিএন, ভিপিএন লিখে সার্চ দিই, দেন আমরা ক্লিক করলে আমাদের এদিকে সব ভিপিএনই আসবে। এদিকে আমরা যেগুলো ভিপিএন সুপার ভিপিএন ইউজ করতে পারি, তারপর টার্বো ভিপিএন ইউজ করতে পারি, আমি টার্বো ভিপিএনটা ইউজ করতেছি। আপনারা কয়েকটা ভিপিএন নামিয়ে তারপর ট্রাই করতে পারেন, আমি ধরুন আমি টার্বো ভিপিএনটা নামিয়ে তারপর এটা ওপেন করি, আমি এটা ওপেন করে রাখি, এই টার্বো ভিপিএনটা আছে, টার্বো ভিপিএনটা ওপেন করলাম, অ্যান্ড দেন ওকে টার্বো ভিপিএনটা ট্যাপ টু কানেক্ট দেই, দেন অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন, যে কোনো ভিপিএনে এভাবে এটা টার্বো কানেক্ট দিতে পারবেন, মানে যে কোনো সার্ভারে কানেক্ট হয়ে যাবে। এই যে এই জায়গায় সার্ভারে কানেক্ট হয়েছে, এটা আমেরিকান সার্ভার কানেক্ট হয়েছে। এখন আমি যদি ফেসবুকে প্রবেশ করি, ওকে এই যে ফেসবুক থেকে আমার নোটিফিকেশান এসে গেছে, অ্যান্ড দেন ফেসবুকে প্রবেশ করি, দেন আমাদের সব এই জায়গায় চলতেছে। আমি কয়েকটি নাম দিয়ে দেবো, ওকে এইভাবে আপনি ফেসবুক চালাতে পারেন ও উইথাউট দ্য, আশা করি এটা হেল্পফুল। ওকে অনেকে হয়তো যারা ভিপিএন না জানে, আর যারা ভিপিএন জানে তারা তো নিজেরা অনেক, আর একটা ভিপিএন ইনস্টল করে রাখবেন সবাই, টার্বো ভিপিএন অথবা সুপার ভিপিএন, এই দুটো ভিপিএন এখন বেস্ট ফর মোবাইলের জন্য। ওকে আশা করি ইটস হেল্পফুল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে গুড বাই ব্রো, দেখা হবে আগের নতুন কোনো ভিডিও দিয়ে, ওকে।